এখানে যে ক্যান্ডিডেট আছে ওনার পিতা কিন্তু মরমকিব জাসেব, যাকে বিএনপি জামাত মহামারী হত্যা করেছিল, ওনাকে ওনার ছেলে আমার সাথে কন্টেস্ট করেছেন, 86,000 ভোট পেয়েছিলেন। আমার বাবা 8-এর নির্বাচনে প্রায় 1,53,000 ভোট পেয়েছিলেন, বিএনপি ছিল 81,000। আমি এবার 1,63,000 ভোট পেয়েছি, উনি পেয়েছেন 86,000 ভোট। হ্যাঁ, উনি শক্ত কেন্দ্র হিসাবে আমরা বিবেচনা রেখে ওনাকে আমার জনগণ, আমার নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আবারও ওনাকে আমরা হারিয়ে প্রমাণ করবো যে আওয়ামী লীগের সিট এখানে যতবারই নমিনেশন দেওয়া হবে নৌকার প্রার্থীকে ততবারে পাশ করবে ইনশাল্লাহ। উনি যেহেতু আওয়ামী লীগের একজন মন্ত্রীর সন্তান, সেই হিসেবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনি বা বিভিন্ন লোকমুখে শোনা যায় যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ওনার প্রতি একটা সেম্পিতে আছে, এটা আপনি কীভাবে দেখেন? আমি এটা জানি না, তাহার কথারা যেহেতু নেত্রী আমাকে নমিনেশন দিয়েছেন, আই এম ডাইরেক্টলি নমিনেটেড বাই শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে তার বাবাকে যারা মারলো, তার ওনার বাবাকে যারা হত্যা করলো, উনি তো ওইভাবে গিয়ে দিকে যাওয়ার কথা না। আমাদের নেতাকর্মীরা যায় ওই তারা অরিজিনাল আওয়ামী লীগ আনি না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এলাকাটা, বিশেষ করে নবীগঞ্জ, আপনার বাড়ির আশেপাশেও যদি ধরি একটা পাহাড়ি এলাকা, এখানে অনেক ছোটো ছোটো রাস্তাঘাট আছে, অনেকগুলো রাস্তাঘাটের আসলে বেহাল অবস্থা দেখা যায়, এই এই বিষয়টা নিয়ে আপনার কি পরিকল্পনা হচ্ছে না কেন? রাস্তা একটা জিনিস বলি, আমাদের নবীগঞ্জে কিন্তু ফ্লাডে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাহুবল হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। তারপরেও কোয়ালিটি বা কাজের ধরন ধরনের একটু আপনার আরও কনসার্ন থাকলে, আরও কনসিয়াস থাকলে এগুলো হবে না। এই রাস্তা কিন্তু আবার বলে অনেকগুলো আমি করে দিয়েছি, রিপেয়ার করেছি অনেকগুলা, 156 কোটি টাকার কাজ হয়েছে, এবং করার পরেও আবার রিপেয়ার করছে, যে রাস্তা দুইবার একবার ও চারবার করে দিতে হচ্ছে। ইদানিং অনেক রাস্তা এসেছে নবীগঞ্জ বাউলবাসীর জন্য, যেগুলা একটাই রাস্তা পেয়েছি বাউলবাসীর জন্য 5.5 কোটি টাকা শুধু রিপেয়ার, এটা কখনো হয়নি। এর আগে আমি 1 নম্বর বাসীর জন্য 2,70,00,000 টাকা এনে দিয়েছিলাম। গতকালকে গুড়ানাই সরকার বাজার সড়কে 2 কোটি সেকশন হয়েছে, আরও অনেক রাস্তা বাহুবলী আরেকটি সেকশন, অনেক রাস্তা ইদানিং হয়েছে রিপেয়ার, মানে আর ইয়ের জন্য নতুন রাস্তাও, এগুলো থাকবে না ইনশাল্লাহ। এই ইদানিং 1-2 বছর মধ্যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। নবীগঞ্জে আরেকটা বলি, আমি নবীগঞ্জবাসীর জন্য একটা ভালো চিন্তা বা উপহার দেবো ইনশাল্লাহ, যেটা হলো প্রায় 200 কোটির প্রজেক্ট নবীগঞ্জ বাইপাস, প্রি একনেক হয়ে গেছে, ফাইনাল একনেকটা মান সাহেব মানে মাননীয় প্ল্যানিং মিনিস্টার দেশে আসলেই এটা উনি করে দেবে ইনশাল্লাহ। ডিজিটাল ছাড়িয়ে এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি, বলা হচ্ছে যে স্মার্ট বাংলাদেশে যোগ্যরাই টিকে থাকবে, সেই ক্ষেত্রে যোগ্য আপনার জনশক্তি তৈরি করার জন্য কী কী ব্যবস্থা নিই? হ্যাঁ, এই জন্য তো আমি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করতেছি। আদার্স যেটা হলো আমাদের স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান, এটা ইনশাল্লাহ উনি করে যাচ্ছেন। প্রথমে একটা জিনিস দিই আমি, করোনার সময় কিন্তু ফ্লাড হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা, তখন আমরা খবর পাইলাম কিছু এই ডিজিটাল মানে অটোমেটিক দান কেটে মারাই করে বস্তায় ভরে দেবে। সাথে সাথে আমি একদিনে প্রায় রিকোয়ারমেন্ট দিয়ে 50-60টা ট্র্যাক্টর আনাইলাম, ধান কাটার মেশিন, এরপরে এখন প্রায় 250 মেশিন নবীগঞ্জ বাউলে চলতেছে আলহামদুলিল্লাহ। বন্যার সময় আমরা আগাম বার্তা পেয়ে গেলে আমরা সাথে সাথে ধান টান কেটে পারতে, এটা হচ্ছে পার্ট অফ দিস থিংস। আর বিশেষ করে অন্য প্রধানমন্ত্রী তো সবাই এতে মোবাইল দিয়েছেন, তারা মেসেজের মাধ্যমে সব কিছু পাচ্ছেন, এটাকে আরও বেগবান করতেছে। আর বিশেষ করে এই ব্যাপারে আমি চাই আমার বিশেষ যারা শিক্ষিত ছেলেমেয়েরা, অনেকে হয়তো চাকরি পাইতে দেরি হচ্ছে, অ্যাটলিস্ট কম্পিউটার ট্রেনিং ট্রেনিং করলে তারা জানতে পারবে কীভাবে এই মোবাইল মুভমেন্ট করতে হয় সব জানতে পারবে, এবং বিশ্বের সব কিছু দেখতে পারবে। নির্বাচনের মুহূর্ত যেহেতু, এই সময়টাতে রাজনৈতিক একটা অস্থিরতা সব বিভিন্ন জায়গাতে বিরাজ করছে, নবীগঞ্জের অবস্থাটি যদি বলি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রাজনৈতিক সহ অবস্থান বা অস্থিরতা কতটুকু? নির্বাচন আসলেই তো বিএনপি বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়ায়, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির সময় 500 জায়গায় বোমাবাজি হচ্ছে, আর মাননীয় প্রধানমন্ত্রী 500টি উপজেলায় ডিজিটালাইজ মসজিদ করে দিয়েছেন, অনেকটাই শেষ হয়েছে, আমার নবীগঞ্জ বাবুলে হয়েছে। এগুলা কিন্তু ওনার উদ্যোগ ন্যাক উদ্দেশ্য নিয়ে কাজ করেন বলে, আর তাদের উদ্দেশ্য হলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, স্বাধীন পক্ষের ক্ষমতায় থাকবে না, তারা আসে তাদের মতো আমরা তো চালাইবে ওই পাকিস্তানি কায়দায় পাকিস্তানি হয়ে। ইনশাআল্লাহ আগামী তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশটি আবারও ক্ষমতায় আসবে। নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড, সেটা বাংলাদেশের বৃহত্তর গ্যাস ফিল্ড, কিন্তু এই গ্যাস ফিল্ডকে
এইখান থেকে গ্যাস নিয়ে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি বা মেগা প্রকল্প হচ্ছে, সেই ক্ষেত্রে নবীগঞ্জে বড় কোনো মেগা প্রকল্প আসলে হচ্ছে না কেন, যেগুলো জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে? না হচ্ছে না কই, আপনার ওই যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীহট্ট নাম দিয়ে স্পেশাল জোন করে দিয়েছেন বলে এবার নবীগঞ্জে মিলে, এটা বিশাল বড় জোন। আমিও নিজে উদ্যোগ নিয়ে করবো ইনশাল্লাহ, আমার তো আই হ্যাভ অল দ্য এক্সপিরিয়েন্স হাউ টু ডু ইট অ্যান্ড এন্টারপ্রাইজ ইনভাইট করেছে, আমি করবো আমাদের এন্টারপ্রাইজ যাতে করে সংস্থান হয়। আমি ইতিমধ্যে ইন্ডাস্ট্রি করার জন্য, যেহেতু আই ওয়াজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার গার্মেন্টস ছিল, সাদা লোক কাজ করতো, টেক্সটাইল ছিল, ইতিমধ্যে আমি একজন আমার বিজনেস বন্ধু, সে 300 কোটি একটা প্রজেক্ট শুরু করতেছে ষাটের এখানে, যেটার কাজ চলমান, এবং আমি নিজেও স্পেশাল জোন করার উদ্যোগ নিয়েছি, একটু সময় লাগবে, আমার নিজস্ব ভূমি আছে বাহু বলে, এখানেও মানে ইন্ডাস্ট্রি ইনভাইট করেছি। পৌরসভার যিনি মেয়র তিনি বিএনপির একজন নেতা, সেই ক্ষেত্রে কি আসলে কোনো সমন্বয়হীনতা আপনাদের মধ্যে আছে কি না? তা শুনেন, যখনই কেউ জনপ্রতিনিধি হয়ে যায় তাকে কিন্তু জনগণের কমিটমেন্টগুলো ফুলফিল করতে হবে। এখানে আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রত্যেকটা পৌরসভায় প্রত্যেকটা এলাকায় কিন্তু প্রোগ্রাম দেওয়া হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আমরাও যারা নক করে গাছগুলো আনি, এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়। উনি এখানে না করার তো, না করলেও কিছু করতে পারবেন না, ওনাকেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ঠিক আছে, কিন্তু ওনাকেও যে আমাদের নবীগঞ্জবাসীর বাউলবাসীর যে চাওয়া পাওয়া, ওনাকে মানে নবীগঞ্জের জন্য যেগুলো চাওয়া পাওয়া আছে উনি ফুলফিল করতে হবে, না না তো জনগণ আগামী নির্বাচনে ধরবে বলবে। আমার কিছু প্ল্যান আছে, একটা ICT ইউনিভার্সিটি করবো, আমার প্ল্যান আছে যেমন টেকনিক্যাল কলেজ, স্কুল কলেজ করবো, এখানে আমাদের নিজস্ব জমিও দিয়েছি এবং এটার প্রসেসে আছে। বিদ্যুৎ 150 মেগাওয়াট বিদ্যুতের আমি ব্যবস্থা করেছি, ওনারা জায়গা পান না, বিদ্যুতের যারা দায়িত্বে আছেন, তখন আমাদের ইউনিয়নে প্রায় 10 বিঘা 8 বিঘা জমি দেওয়া হয়েছে, এটাও যে কোনো সময় আমরা উদ্বোধন করবো। 150 মেগাওয়াট আমার বাহুবল নবীগঞ্জে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সারা বাংলাদেশে যায়, কিন্তু আমরাও বিদ্যুতের ইয়েতে ঘাটতে পড়ির জন্য আমি চাচ্ছি স্পেশাল, যেহেতু ভবিষ্যতে এখানে ইন্ডাস্ট্রি হবে।